ওয়েলকাম এনে আমার ইউটিউব চ্যানেল রিলস্ত আজকে যে খবরটা নিয়ে উঠে আসছে সেটা পুজো চলে আসলো তার সাথে যে পুজোয় কারা বোনাস পাচ্ছে এই নিয়ে আজকে ভিডিওটা তো চুক্তিবিত্তি অস্ত্রী কর্মী যদি আপনি হয়ে থাকেন তাহলে ভিডিওটা অবশ্যই স্কিপ করবেন না সম্পূর্ণ দেখবেন যে আপনাদের মধ্যে কারাগারা পাচ্ছে এবং কাদের জন্য ঘোষণা করা হলো চুক্তিবিত্তিক কর্মীদের জন্য পূজার বোনাস সেই নিয়ে আজকের অফিসিয়াল খবর রয়েছে তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এটুকু আশা করছি ভিডিওটা শুরু করে শুরু করছি শুরু করে আগে বলবো যে চ্যানেলটি নতুন দেখছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যদি সাবস্ক্রাইব না করেও দেখেন তাহলে অবশ্যই বলবো যে সাবস্ক্রাইব করে দেখুন তাহলে আপনার সাথে সাথে আমারও অবশ্যই উপকারে লাগবে শুরু করছি তো চলুন কী রয়েছে আজকে দেখা যাক সরকারি কর্মচারীদের পূজার উপন্যাস মত করে দিয়েছেন এবং চুক্তি চুক্তি কর্মীরা এবার পাচ্ছে কারা কারা সেটা দেখা যায় এই যে আগে খুশির খবর দিয়েছিল একটা আপনারা নোটিশ দেখেছেন হয়তো তো এবার অবশেষে সরকারি কর্মচারীর জন্য অ্যাড হক বোনাসের কথা ঘোষণা করল রাজ্য সরকার নবনী তরফে নির্দেশিকা দিয়ে জানানো হয়েছে যে একুশ বাইশ একত্রিশে মার্চ পর্যন্ত বার্ষিক মাসিক যে সাঁত্রিশ হাজার টাকা বেশি নয় নন প্রজেক্টিভিটি বোনাস প্রকল্পের আওতায় পড়েন না বা তারা চার হাজার আটশো টাকা বোনাস পাবেন চুক্তিবিদিক কর্মচারীরাও সেই বোনাসের যোগ্য বলে তারা জানিয়েছে তো কারা কারা বোনাস পাবেন সেটা যাদের বেতন সাইত্রিশ হাজার টাকার কম এই বোনাসটা তারা পাচ্ছেন এবং চলতি বছরে একত্রিশে মার্চের পর যেসব সরকারি কর্মচারী বার্ষিক বেতন সায়ত্রিশ হাজার টাকা বেশি হয়েছে তারাও এই সুবিধা পাবেন তবে দু হাজার একুশ বাইশে অর্থবর্ষে তাদের মাইনে অন্তত ছয় মাস বেতন সায়ত্রিশ হাজার টাকা কম থাকা বাঞ্ছনীয় যে সব সরকারি কর্মচারীরা দুই হাজার একুশ দু ন্যূনতম ছয় মাস টানা কাজ করেছেন তারা অ্যাড হক বোনাস পাওয়ার যোগ্য তারা ছয় মাস থেকে এক বছর পর্যন্ত কাজ করেছেন তাদের ক্ষেত্রে প্রো রেটা পেমেন্ট কার্যকর হবে পঞ্চাশ দিন বা তার বেশি এক মাস হিসেবে গণ্য করা হবে দু হাজার একুশ আর্থিক বছরে যেসব চুক্তিভিত্তিক কর্মচারীরা একশো কুড়ি দিন এই পয়েন্টটা মাথায় রাখতে হবে আপনাদের একশো কুড়ি দিন কাজ করেছেন তারা বোনাস পাবেন তারা যত দিন কাজ করার জন্য মাইনে পেয়েছেন তা বারো দিয়ে ভাগ করলে যে টাকাটা হয় সেটা তারা পাবেন তা কোনোভাবে আটচল্লিশশো টাকার বেশি নয় কবে বোনাস এবং বোনাসটা কবে হবে এরা যদি আপনি জানতে চান তাহলে ঈদের আগে বোনাস তারা মুসলমানরা যারা আছে তারা ঈদের আগে পাবে এবং বাকিরা বাকি বোনাস পাবেন দুর্গাপূজার আগে আগামী উনিশে সেপ্টেম্বর থেকে তেইশে সেপ্টেম্বরের মধ্যে সেই বোনাস তারা পেয়ে যাবেন উনিশে এ পারে উনিশে সেপ্টেম্বর থেকে তেইশে সেপ্টেম্বর মধ্যে তারা এই বোনাসটা পেয়ে যাচ্ছেন তো এই হলো খবর তো আপনারা কোন ডিপার্টমেন্টে কাজ করেন একটু যদি কম জানান তাহলে সুবিধা হবে যে আপনারা পাচ্ছেন কি না তারা আমি সেইভাবে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব তো ভিডিওতে জন্য ধন্যবাদ এর সাথে থাকেন অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন ধন্যবাদ